সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার সংবাদে। ইরান ইসরায়েলের যুদ্ধ সংকেত। ইরানের পরমাণু চুক্তির পক্ষে ডেমোক্রেটিক দলীয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান ইরান ইসরায়েলকে হিংস্র সহিংসতায় ঠেলে দিবে বলে সতর্ক করেছেন ইসরায়েলি অভিবাসন মন্ত্রী তাজাচি হানেকবি। শুক্রবার জেরুজালেম পোস্ট মন্ত্রীর বরাতে এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে। তাজাচি হানেকবি বলেন, বাইডেন প্রকাশ্যে বহুবার বলেছেন তিনি ইরানের পরমাণু চুক্তিতে ফিরে যাবেন। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলের অধিকাংশ নাগরিক 2015 সালের পরমাণু চুক্তিকে একটি ভুল হিসেবে দেখছে, যার কোনো মূল্যই নেই। যদি বাইডেন তার নীতিতে অটল থাকেন তাহলে ইসরায়েল ইরানের মধ্যে হিংস্র সহিংসতা হবে, বলেন তাজাচি হানেকবি। তবে ইসরায়েলের ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফেন্স কমিটির চেয়ারম্যান জোবিবি হাউসার মনে করেন ভিন্ন কথা। বলেন, ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেনের কর্মকাণ্ড দেখেছি, তিনি ইসরায়েলের সত্যিকারের বন্ধু। ইরানের সঙ্গে স্বাক্ষর হওয়া পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ হারিয়ে পরাজিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন নির্বাচিত হয় মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচন এবং ভোটের ফলাফল নিয়ে যখন পুরো যুক্তরাষ্ট্র ব্যস্ত, তখন ওয়াশিংটনকে আবারও সতর্ক বার্তা দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে জানা যায়, প্রেসিডেন্ট রুহানি বলেছেন, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার উচিত হবে ডোনাল্ড ট্রাম্পের ভুল থেকে শিক্ষা নেওয়া। 2018 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলছে। ট্রাম্প তেহরান এবং বিশ্বশক্তির মধ্যে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার পর তাদের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল, যা ইরানের অর্থনীতিতে বেশ নেতিবাচক প্রভাব ফেলেছে। প্রেসিডেন্ট হাসান রুহানি এক বিবৃতিতে বলেন, পরবর্তী মার্কিন প্রশাসনের উচিত অতীতের ভুলগুলো সমাধান করা, আইন নিয়ম নীতি মেনে চলা এবং প্রতিশ্রুতিতে ফিরে আসার ক্ষেত্রে গেল 3 বছরের অভিজ্ঞতা মার্কিন পরবর্তী প্রশাসনের জন্য শিক্ষণীয় হবে বলে আশা করি। মার্কিন প্রশাসনকে উদ্দেশ্য করে রুহানি আরও বলেন, ভুল পথে নিষেধাজ্ঞার মাধ্যমে কোনোভাবেই লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। আশা করি মার্কিন প্রশাসন তা বুঝতে পারবে। জো বাইডেন নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু চুক্তিতে ফিরিয়ে আনবেন। এ বিষয়ে তেহরানের বক্তব্য হলো, যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে ফিরলে আগের চুক্তি থেকে সরে যাওয়ায় যে ক্ষতি হয়েছিল তাদের সে ক্ষতিপূরণ দিতে হবে, পাশাপাশি চুক্তি থেকে আর সরে দাঁড়াবে না তার নিশ্চয়তাও দিতে হবে। 2015 সালে ইরানের সঙ্গে করা 6 বিশ্বশক্তির ঐতিহাসিক সমঝোতার সময় বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। এদিকে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, মার্কিন নির্বাচনে যেই আসুক না কেন, তাতে তেহরানের ওয়াশিংটন নীতিতে কোনো প্রভাব ফেলবে না। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।